গুড মর্নিং সবাইকে। তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি আজকে। তো আজকে আমি ঘুম থেকে লেট করেই উঠেছি, আমার আগে মা ঘুম থেকে উঠে গেছিলো। তো মা ঘুম থেকে উঠে এসব বাসনগুলো আরে মেজে রেখেছে। তো আমি ঘুম থেকে উঠে আগে কিচেনটা তো পরিষ্কার চাই, কারণ এখন চা বানাবো, সকালে খাবার বানাবো, সেজন্য আমি আগে কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার না ক্যামেরা অ্যাঙ্গেলটা আমি ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারি না কীভাবে সেট করব। তো দেখতে পাচ্ছ আমার হাফ কিচেনে কিছু দেখা যাচ্ছে না। তো আমি এখন বাসনগুলো সব এখানে রেখে দেবো, এই জলটা ঝরতে দেবো, তাহলে কী হবে শুকিয়ে গেলে আমি এবারে বাসনের র‍্যাকে সাজিয়ে রাখতে পারবো। তো দেখো এই যে আমাদের দুধ যে দেয় সে কাকু দুধ দিয়ে গেছে। তো আজকে দুটো দুধ দিয়ে দিয়েছে, কারণ হলো আমাদের রেগুলার একটা করেই আমরা রেড কাউ রাখি, বাট আজকে দুটো দিয়ে গেছে, কারণ হলো কালকে উনি আসবে না, সেজন্য বললো যে দুটো রেখে দিতে, সেজন্য আমি একটা আজকের জন্য নিলাম আর একটা রেখে দিলাম। এখন আমি বসাবো চা। আরে দেখেছ আমাদের জানলাটা এমন জায়গায় জানলাটা যে সূর্যের আলোটা পুরো একদম ঢোকে, আর কি হয় লাইট জ্বালানো থাকা সত্ত্বেও ক্যামেরার পিকটা ঠিকঠাক আসে না, কারণ এই সূর্যের আলোতে না পুরো মানে আবছা আবছা ধুঁধলা টাইপের হয়ে যায় ভিডিওটা। তো আমি অনেক চেষ্টা করি জানলাটা যদি আমি দিয়েও দিই, যদি আমি শাটারটা টেনেও দিই, তা সত্ত্বেও ওই জিনিসটাই হয়, যে ওই জায়গাটায় গেলেই ক্যামেরাতে আর কিছু সেরকম ঠিকঠাকভাবে বোঝা যায় না। দেখো সামনে আসলে ঠিক পিক আসে, কিন্তু যেই আমি ওখানটাই যাবো আর মানে ঠিকঠাক দেখা যায় না এরকম। তো দেখতেই পাচ্ছ এখন আমি এবার চাটা বসিয়ে দেবো। অলরেডি আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি সোনুকে খাওয়াবো বলে। তো এখন আমি চাটা বসিয়ে দেবো, তারপরে সোনুর খাবারটা রেডি করে দেবো। তো এখন সোনুর জেম্মা এসছে, আমাকে জিজ্ঞাসা করছে যে সোনুর খাবার হয়েছে কি না, কারণ ও সকালে খাবারটাও খাইয়েই দেবে বললো। তো এই বাড়িতে আসার পরে প্রায় দিনই ও সকালে খাবারটা সোনুকে খাইয়ে দেয়। তো দেখো এখন চলেছি আমি আমার রুমে। এই যে সকালবেলায় আমার বিছানাটার অবস্থা ঠিক এরকমটাই থাকে প্রত্যেক দিন। তো আজ অফিসে চলে গেছে, ও বাড়ির থেকে আজকে খেয়ে যায়নি, ও বাইরেই টিফিন করে নেবে, তাড়াতাড়ি চলে গেছে। তো আমি এখন বেডটা পরিষ্কার করে নেব। আচ্ছা এটা এই জানলাটা খুলি না, মানে আমি অন্য টাইম খুলে রাখি, যখন ভিডিও করি খুলি না, এদিক দিয়ে সূর্যের আলোটা ঢোকে তো পিকচারটা ঠিকঠাক আসতে চায় না, এর জন্য আমি খুলি না, কিন্তু আজকে দেখলাম কোনো প্রবলেম হয়নি সেজন্য খুলে দিলাম। তো আমি আজকে বেডে চাদরটা চেঞ্জ করে নেব, মায়ের রুমে ছিল চাদরটা আমি নিয়ে আসলাম, ভালো করে একটু ছেড়ে নেব। আগেই বলেছিলাম রোডের ধারে আমার রুমটা, এর জন্য বড্ড ধুলো হয়, আর এত বড় খাটে চাদরটা মানে পাততে গিয়ে আমি নাজেহাল হয়ে যায়, আমি বুঝতে পারি না আমি কোন দিকটা দিয়ে মানে আগে পাতবো, কোন দিকটা দিয়ে আগে গুজে নেব, আমি এত কনফিউজ হয়ে যাই, মানে কি বলবো আমি বুঝে উঠতেই পারি না। আমি একবার এদিকে যাই একবার ওদিকে যাই, মানে এই করতে থাকি চাদর পাতার টাইমে। তো তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ আমার এই চাদর পাততে গিয়ে কী নাজেহাল অবস্থা। আর চাদর তো এখন যেহেতু সোনু বড় হয়ে গেছে এই জন্য রেগুলার চেঞ্জ করি না, এখন আমরা দুদিন পর পরই চেঞ্জ করি চাদরটা। আগে যেমন সোনু ছোটো ছিল রেগুলার চেঞ্জ করতে হতো, তো বালিশগুলো সব ঝেড়ে নেবো। আর কালকে সব বালিশের ওয়ার্ডগুলো আমি কেচেছিলাম, তো আজকে ভাবছি বালিশের ওয়ার্ডগুলো সব আমি পরিয়ে দিই, নাহলে বাজে লাগে দেখতে। তো আমি কী করি ডবল ডবল বালিশের ওয়ার্ড পরিয়ে রাখি, যাতে ভেতরেরটা কাপ যে কাপড়টা থাকে সেটা যদি নোংরা হয়ে যায় না দেখতে বাজে লাগে, এর জন্য কী করি দুটো করে পরিয়ে রাখি। তো যখন দেখি নোংরা হয়ে গেছে খুলে নিই, দিয়ে আবার কেচে রেচে আবার পরিয়ে দিই, এরকমটাই করি। প্রত্যেকটা বালিশেরই আমাদের দুটো করে কাভার লাগানো থাকে, শুধু বেচারা যেটা আমার পিছনে রয়েছে ওরই নেই, এরই নেই, এরই একটা, আরেকটা ছিল কোথাও হারিয়ে গেছে হবে, মানে হারিয়ে গেছে বলতে কোথাও রেখেছি খুঁজে পাচ্ছি না, এরকম টাইপেরই অবস্থা কিছু একটা হয়েছে হবে, বা মায়ের রুমে আছে কিছু একটা অবস্থা। তো যাই হোক লোক কিন্তু এখানে আমরা দুইজন, কিন্তু বালিশ দেখেছো পাঁচটা বালিশ, একটা মাথায় একটা পায়ে একটা কোমরে, মানে কতগুলো বালিশ।
তো এই কোলবালিশটা রাজ আমাকে দেয় না, এটা শুধু আমি দুপুরবেলাতেই আমি পাই, রাত্রিরে আমি পাই না, সেজন্য আমি দুটো আমার মাথার বালিশ লাগে। তো যাই হোক, বালিশগুলো কাভার লাগানো হয়ে গেছে, এই চাদরটা আজকে কাচবো, রেখে দিলাম। বিছানাটা আরেকবার ভালো করে ক্লিন করে নিলাম। এই যে ব্রজো, রোজই এই ব্রজো পড়ে যায়। যাই হোক, তো শুনু, পড়ার খাতা বইগুলো আমি একটু গুছিয়ে রেখে দিলাম, ওর হোমওয়ার্কগুলো করাতে হবে। আজকে রাজ ক্যাজুয়াল পরে গেছে, আমি ভেবেছিলাম ও ফর্মাল পরে যাবে, এই জন্য আমি আগের দিন। তো এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নেবো, মা যেহেতু ডাইনিংটা মায়ের রুমটা, সকালেই মা ঘুম থেকে উঠেই ঝাড়ু দিয়ে নিয়েছিল, তো শুধু বাকি ছিল আমার রুমটাই বাকি ছিল। তো এখন আমি শুধু আমার রুমটা পরিষ্কার করে নেব, পরিষ্কার করে আমি বারান্দায় দিয়ে এই বেলচার সাহায্যে বারান্দা দিয়ে আমি নোংরাগুলো তুলে নেব, কারণ এত বড় ডাইনিং এখন আর ঝাড়ু দেবো না। আবার আমরা বিকালবেলাতে একবার ঝাড়ু দিই, তো এখন আর দেবো না, একেবারেই বিকালে দিয়ে নেব। এখন শুধু জাস্ট আমার রুমটা ঝাড়ু দিয়ে বারান্দা দিয়ে এই বেলচার সাহায্যে পরিষ্কার করে নেব। তো এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নেবো, মা যেহেতু ডাইনিংটা মায়ের রুমটা, সকালেই মা ঘুম থেকে উঠেই ঝাড়ু দিয়ে নিয়েছিল, তো শুধু বাকি ছিল আমার রুমটাই বাকি ছিল। তো এখন আমি শুধু আমার রুমটা পরিষ্কার করে নেব, পরিষ্কার করে আমি বারান্দায় দিয়ে এই বেলচার সাহায্যে বারান্দা দিয়ে আমি নোংরাগুলো তুলে নেব, কারণ এত বড় ডাইনিং এখন আর ঝাড়ু দেবো না। আবার আমরা বিকালবেলাতে একবার ঝাড়ু দিই, তো এখন আর দেবো না, একেবারেই বিকালে দিয়ে নেব। এখন শুধু জাস্ট আমার রুমটা ঝাড়ু দিয়ে বারান্দা দিয়ে এই বেলচার সাহায্যে পরিষ্কার করে নেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অদিতি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা সবাই কেমন আছো। তো ভিডিওটা তো স্টার্ট আমি সকাল থেকেই করে দিয়েছিলাম, বাট ইন্ট্রোটা দেওয়ার টাইম পাইনি, কারণ তখন ভীষণ ব্যস্ত ছিলাম। তো ভাবলাম এখন টাইম পেয়েছি। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেল অদিতি লাইফস্টাইল সাবস্ক্রাইব করোনি, তারা তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের কাছে গিয়েই পৌঁছায়। তো আজকে দেখি কতটা কি ভিডিও করতে পারি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। গরমে দেখতে পাচ্ছ ঘাম ঝরে যাচ্ছে, ভীষণ গরম এই কদিন ধরে, এত গরম মানে জাস্ট বলার মতো না। তার মধ্যে ফ্যানটা বন্ধ, আরও ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, তো তোমরা এরপরে ভিডিওটা দেখতে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, সাথে থেকো, পাশে থেকো, কোনোরকম ভুল ত্রুটি হলে আমাকে বলো। তো এখনকার মতন টাটা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি যে রুমে নিয়ে চলে এসেছি। এগুলোকে আমরা পোলা রুটি বলি, জানি না তোমরা কে কী বলো, বাট আমরা বলি। তো এটাতে দেখলেই তো দুধ দিলাম, চিনি দিলাম, দিয়ে বানালাম। বাবাকে বানিয়ে দিয়েছি, বাবা এরকমভাবে খায় না, আমি মা এরকমভাবে খায়, বাবা আবার খায় পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, নুন দিয়ে করে খায়। তো এটা অনেক দিন পরে, প্রায় 5-6 মাস পরে আজকে বানিয়েছি, খেতে ইচ্ছা করছিলো তো সেজন্যই বানালাম। মানে বেশিরভাগ দিন তো রুটি খাওয়া হয়, তো সেই জন্য আমি আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু বানাই, কারণ শরীরটা ভালো লাগছে না, তো কীরকম ওরা দিন রুটি খাওয়ার ইচ্ছা ছিল না, সেই জন্য আমি এটা বানালাম। তো ব্যাস এখন সকালের টিফিনটা করে নিই, তারপরে কাঁচা ধোয়া শব্দ রয়েছে দেখলে, কাঁচা ধোয়া আছে করবো, সন্ধ্যে স্নান করাবো, দুপুরের রান্নাটা বেশিরভাগ দিন মাই করে। তো আমি শুধু ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, মা করবে। তো এখনকার মতন টাটা, যা খেয়ে খিদে পেয়ে গেছে। এই যে দেখো এই বক্সের ভেতরে কি আছে বলো তো, এই এই ব্যাগ, এই বক্সের ভেতরে আছে একটা লিপস্টিক আছে, লিকুইড ম্যাট ফিনিশ। তো এটা হলো মাইগ্ল্যাম থেকে এসছে, সবাই যে অর্ডার করছে না 99-এ, তো আমিও ভাবলাম আমিও একটা অর্ডার করি। সেদিনে আমার দুই যাই অর্ডার করেছে, দুই যা, বড় যা দুটো নিয়েছে, ছোট যা একটা নিয়েছে, আর এই আজকে আমি অর্ডার করেছি একটা। তো দেখা যাক আমার সেম কালার আসে কি না, যে যে কালারটা আমি অর্ডার করেছি। তো আমার জায়েরটা কি হয়েছে, ওটা ও এক কালার বলেছে, দাদাভাই এক কালার অর্ডার করেছে, তোর তো ভুল এসছে।
তো দেখা যাক আমারটা ঠিকঠাক এসেছে কিনা। তো দেখো তোমাদের সামনেই খুলছি, হ্যাঁ তোমাদের সামনেই জিনিসটা খুলছি রে ভাবি রে। কি করবি তুমি? ও ওস্তা দিদা বেশি করছে। দেখো তোমাদের সামনেই কিন্তু আমি বক্সটা খুলছি, ঠিক আছে দেখা যাক ঠিকঠাক আসে কিনা কালারটা। বাবা দেখো এই যে এর বক্সের ভেতরে আবার এই যে দিয়েছে এইটা। ও যা করছে হাত তাত কেটে যাবে সেটাই খুব ভালো হবে, তখন বুঝবে কাজ দেখে। দেখা যাক আমার আমার কালারটা ঠিক এসেছে, একদম পারফেক্ট কালার এসেছে এই যে এটাই করেছি আমি অর্ডার। ইয়েস দাদা ভাই ভুল করেছে। তো দেখো এই যে এটাই করেছিলাম এই কালারটাই, তো এটাই এসছে। গুড ইভিনিং সবাইকে। তো এখন আমি চা বসিয়ে দিয়েছি, এই দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আর পাশে আমি সোনুর জন্য সিমুইয়ের পায়েস বসিয়ে দিয়েছি, ও একটু সিমুইটা বেশি খেতে পছন্দ করে। তো আমার চা হয়ে গেছে, এবার আমি এগুলো চাটা কাপে ঢেলে নেব, আর দুই কাপ র চা হবে, ওটা জেঠু আর পিসিমণি খাবে, ওটা আমি আবার পরে বানাবো, এটা এখন আমাদেরগুলো বানালাম। তো দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হয়েছি, চলো একটু চলো। আমি রেডি হয়ে গেছি, সোনুর পাপাও রেডি, শুধু সোনু বাকি আছে রেডি হতে। তো সবার লাস্টে ওকে করায়, বর বড্ড জ্বালাতন করে রেডি হতে, সেই জন্যই ওকে লাস্টে করায়। তো আমরা রেডি হয়ে গেছি, আজকে যাব কোথায় বলো তো? আমাকে তো বলতেই দেয় না, রেলগাড়ি আগে চিক 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 চলতে থাকে। তো যাই হোক আজকে যাচ্ছি সোনুর পাপার শপিং করতে, সোনুর পাপা এসছে অফিস থেকে এসে বলছে কি অদিতি চলো আজকে আমার শপিংটা কমপ্লিট করে নিই। আমার মোটামুটি তো আমার হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সেজন্য দেখাচ্ছি না আমারটা একবারে দেখাবো বলে। তো আমি কিনেছি, তো এখন সোনুর পাপারটা যাবো নিতে আমরা। তো সোনুর পাপা যেখান থেকে নেয় সেখান থেকেই নেব, কারণ ওর ওখানেই ভালো, ওর সাইজও ঠিকঠাক পাওয়া যায়, আর ওর কাপড় ওখানের কাপড় পরেও আরাম পায়। তো ওর পাপারটা বাইরে থেকে কোথাও নিই না, যে জায়গা থেকে নেয় ওখান থেকেই নেই, ও অনেক ছোটো থেকে ওদের ব্র্যান্ডেরই মাল পরে, তো ওখান থেকেই নেব। তো দেখতে পাচ্ছ আমি রেডি, সোনুর পাপা রেডি, এবারে পাগলটাকে রেডি করব, তো আমরা যাব। তো চলো পাগলকে রেডি করিয়ে নি, ঠিক আছে? তো দেখো এই যে সোনুর ড্রেস পরানো আমার হয়ে গেছে, এবার এই যে বেলটা পরিয়ে দিচ্ছি, তো ওকে এবার আমি ঝটচট জলদি রেডি করে নিই, কারণ ওর পাপা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। এও রেডি হতে হতে এইরকম পাগলাম করতে থাকে সারাক্ষণ, মানে যে কোনো টাইম, শুধু কোথাও বেরাচ্ছে বলে না, ও স্নান করার পরে ড্রেস পরানো নিয়ে, মানে অন্য টাইম চেঞ্জ করানো নিয়ে, রাত্রে ড্রেস চেঞ্জ করানো নিয়ে, আর চুল বাঁধার কথা তো বলুই না, মানে আমাকে পাগল করে দেয়। এবার আমি তো পুজোতে ভাবছি ন্যাড়া করে দেবো, একদম চুল ন্যাড়া, মজা করছিলাম, একটু ছোটো ছোটো করে কেটে দেবো, কারণ এত বড় চুল।
অর্ডার করেছিল যেটা মার্কলেন থেকে ওটাই পড়েছি। তো তোমরা জানিও কালারটা কিরকম লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটা আমার জিম্মার ফেভারিট হয়েছে, কিন্তু জিম্মার তো ভুল চলে এসেছিল আর পক্কা ভুল করে দিয়েছিল। জিম্মার ঠিক করেছিল আর পক্কা ভুল করে দিয়েছিল। এই কালারটা জিম্মার ফেভারিট কালার। তো যাই তো দেখতে পাচ্ছ মার্কেটে চলে এসেছি, ওরা বাপ মেয়ে দুজন আগে আগে হাঁটছে, আমি পিছনে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। তো যাই হোক দেখো একদম পুজো পুজো রব চলে এসছে, তো শপিং হয়ে গেছিলো, এখানে ও শুধু একটা বেল্ট কিনতে এসেছিলো, তো তখনই একটু ভিডিওটা করলাম। আমরা চলে এসেছি শপিং করে, বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:45 বেজে গেছে। এবারে যাই, ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রাতের এখনও রান্না বাকি আছে, তো এখন যাব রাতে রান্না করব, তারপরে আবার সোনুকে খাওয়ানোর আছে। তো যাই রাতে রান্নাটা সেরে ফেলি, আর যা যা শপিং করেছি কালকে দেখাবো। আজকে রাজেরটাই করেছি, আমাদের জন্য কিছু নিইনি, মেয়ের জন্য কিছু না, আমার জন্য কিছু না, আজকে শুধু রাজের নিয়েছি। তো বেশি টাইম লাগেনি, ও ছেলে মানুষ, ওর আর কত টাইম লাগতে পারে, তো তাড়াতাড়ি হয়ে গেছে। আর যেহেতু আমরা বাইকে গেছিলাম, বাইকে এসেছি, সেই জন্য বেশি টাইম লাগেনি। তো আগের দিন যেমন প্রচুর টাইম লেগেছিলো, কারণ আগের দিন আমরা বাইকে করে যাইনি, আগের দিন অটো করে আর গেছিলাম, সেজন্য অনেক টাইম লেগেছিলো, প্রচুর কষ্টও হয়েছিলো। তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি, যাই রাতে রান্না করে নিই, পরে কালকে তোমাদেরকে দেখাবো যে কী কী নিয়ে এসেছি রাজের জন্য। ওকে, তো এখনকার মতন টাটা।